নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মেষ রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন দিকটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদেরকে একটি কথা আমি বলে দিই। অনেকে আমাকে কমেন্টস করেন যে স্যার, আপনি তো বললেন এই জিনিসটা ভালো তো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না। দেখুন, একটা কথা বলি, কিছু মনে করবেন না, মানুষের ভালো না হলে কিন্তু মানুষ বলে, আর ভালো যখন মিলে যায় তখন কিন্তু সেই মানুষটা কোনো কমেন্টস করে না, বাট খারাপটা যখন মিলে যায় তখন কিন্তু সেই মানুষটা কমেন্টস করে। এই প্রসঙ্গে একটি কথা আমি বলি, দেখুন এই যে মাসিক রাশিফলটি সেটি কিন্তু সবার জন্যই প্রযোজ্য। আপনি যিনি এখন বর্তমানে দেখছেন ভিডিওটি, তিনাকে বলছি, আপনার জন্মছক আলাদা এবং আপনার গ্রহের গোচর আলাদা, আপনার এজ আলাদা, প্রতিটা এজে আলাদা আলাদা গ্রহ নির্দেশ করে এবং প্রতিটা এজে আলাদা আলাদা গ্রহ এফেক্ট ফেলে। এছাড়াও আপনার নিজস্ব জন্মছক, গ্রহের অবস্থান কিন্তু একটা বড় ফ্যাক্টর, তাই পুরোটাই যে মিলবে এটা ধরে আপনারা এগোবেন না। তবে আমি আপনাদেরকে এতটুকুটা বলতে পারি, এখানে যে খারাপ কথাগুলো আমি বলবো সেগুলো থেকে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারবেন, ভালো না হোক আমার কিন্তু খারাপ যেন না হয় এই ভেবে এগোন। তবে আমি এতটুকুটা বলতে পারি 50-60% তো মিলবেই। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন, মেষ রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কিন্তু ভালো যেতে চলেছে, মোটের উপর দিয়ে ভালো যেতে চলেছে। তা কী কী দিকে ভালো যেতে চলেছে আমি একে একে বলছি। আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে, মানে অর্থ আসার কিন্তু, আচমকা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা ব্যবসা করছেন তাদেরও বিজনেসে উন্নতি এবং ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন বা গার্মেন্টসের বিজনেস করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা অনলাইন বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে উন্নতি হবে। এই মাসে কিন্তু আপনাদের প্রেমের ভাগ্য ভালো দেখা যাচ্ছে, শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কামব্যাক করবে। এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, যেমন ডাক্তার, যেমন ইঞ্জিনিয়ার, যেমন উকিল, যেমন যারা টিউশনি পড়ায়, যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে, খুবই ভালো যেতে চলেছে, এক্সট্রিম পর্যায়ে ভালো যেতে চলেছে। আপনাদের ইনকাম এক্সট্রিম পর্যায়ে বৃদ্ধি পাবে এবং যারা লয়ার রয়েছেন তাদেরও কিন্তু এই মাস কিন্তু মোটের উপর দিয়ে খুবই ভালো যাবে। যারা টিউশনি পড়ায় তাদের কিন্তু এই মাসটা ভালো যাবে, তবে এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে না, তবে আগের থেকে অনেকটা বেটারমেন্ট আপনারা নিজেরা বুঝতে পারবেন, মানে ছাত্র ছাত্রী টিউশনিতে বাড়বে। ওভারঅল যদি সেলফ প্রফেশনের কথা বলা যায় তো মোটামুটি এই মাসটা সেলফ প্রফেশনের জন্য একদম ওকে আছে। এর পাশাপাশি যারা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাসটা মোটামুটি যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না, আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা মোটামুটি বন্ডিং ভালোই থাকবে, ঝগড়া অশান্তির কোনো সেরকম ব্যাপার দেখছি না। তবে ছোটোখাটো তো মানুষ মাত্রই, ফ্যামিলি মাত্রই, পরিবার মাত্রই তো অশান্তি হয়, সেটা বড় ফ্যাক্টর। এরপরে আসি আপনাদের ফ্যামিলি লাইফ, অর্থাৎ পারিবারিক জীবন। এই মাসে কিন্তু পারিবারিক জীবন মোটামুটি দেখা যাচ্ছে, তবে বাবার হেল্প পাওয়ার সম্ভাবনা প্রবল, বাবা। এছাড়াও আপনারা দাদুর কাছ থেকেও হেল্প পাবেন। তবে এই মাসে কিন্তু আপনাদের ভাই যাদের রয়েছে তাদের ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ভাইয়ের দিকে একটু খেয়াল রাখুন। তবে এই মাসে আপনাদের নিজেদের শরীরের কিন্তু একটু খেয়াল রাখবেন, অর্থাৎ রোগের কোনো ব্যাপার না, অ্যাক্সিডেন্টের, অর্থাৎ ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। উপর থেকে পড়ে যাওয়া বা কোথাও চোট লাগা, আঘাত লাগা, এরকম একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে, তাই যখনই বাইরে বেরোবেন বিশেষ করে বাইক নিয়ে
অবশ্যই আপনারা মাথায় হেলমেট লাগিয়ে বেরোন, কারণ আপনাদের জীবনের মূল্য আপনাদের পরিবারের লোকেরাই বুঝে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যখন বাইরে বেরোবেন অবশ্যই হেলমেটটা মাথায় লাগিয়ে বেরোবেন। এরপর আছে আপনাদের সন্তান স্থান। মেষ রাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান এই মাসে খুব ভালো দেখা যাচ্ছে। আপনাদের সন্তান নিয়ে একটা গর্ব অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সন্তান একটু দুষ্টুমি করবে, সেদিকটা আপনারা একটু খেয়াল রাখবেন, এটাই আমি বলবো। তো ওভারঅল যদি দেখা যায়, আপনাদের 80-85% আপনাদের ভাগ্যের সাপোর্ট এই আষাঢ় মাসে পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।